নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তা বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেই জিনিসটা নিশ্চয়ই আপনারা থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে কোন জিনিসটা নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের যে টনিকটা নিয়ে বিশাল আলোচনা হচ্ছে, ডক্টর ধাওয়ান স্যারের ওনার টনিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই টনিকটা কি করে, কত ML, কত লিটার জলে কীভাবে স্প্রে করতে হবে এবং কী কী পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে, সেই সব বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তা বন্ধুরা, আমি এটা কুরিয়ারের মাধ্যমে এটা এনেছিলাম আজকে 3-4 দিন আগে। আর আমাদের কী কী নিতে হবে, আমাদের এই যে টনিকটা যেটা আছে, এটা হচ্ছে 1/2 লিটারের পাউচ। আমরা আগে এই টনিকটাকে একটু খুলে নিই, পাউচটা পাঠাই নিই। আর পাউচটা যদি থাকতো বা প্লাস্টিকটা যদি থাকতো, তাহলে আমরা দেখতে পেতাম যে ওর মধ্যে কী কী উপাদান আছে। যদিও যিনি এই টনিকটা, তা বন্ধুরা, আমরা প্যাকেট থেকে, প্যাকেটের যে মোড়কটা ছিল সেখান থেকে বের করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কি, দেখুন, ডক্টর ধাওয়ান ড্রাগন টনিক। এর মধ্যে যে এর কম্পোজিশন বা উপাদান কী কী আছে না আছে, তিনি সেগুলো হাইড করে রেখেছেন। হাইড করার কারণটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, যেন অন্য কেউ সেটা সৃষ্টি না করে মার্কেটিং না করতে পারে তার জন্যই। আর এটা দেওয়া আছে কি, দেখুন, এখানে স্প্রে অনলি অন ফ্রুটস 15 ML, মানে 1 লিটার জলে আমাদের এটা কিন্তু 50 ML দিতে হবে। এবং এই 1 লিটার জল দিয়ে আমরা মিনিমাম 400-450 ফুলের মধ্যে স্প্রে করতে পারবো। তা আজকে আমরা সেটা পরীক্ষা করব। পরীক্ষা করার আগে বন্ধুরা, আপনাদের একটা জিনিস জানতে হবে, এখানে লেখা আছে একটা কি, 15-18 ডেজ আফটার ফ্লাওয়ারিং, মানে ফুল থেকে ফল যখন হবে, ভালোভাবে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, ফুল থেকে ফল যখন হবে তখন মিনিমাম 15-18 দিনের মধ্যে এই টনিকটা যখন আমরা স্প্রে করব, তখন আমরা কি উপযুক্ত পরিমাণ ফলাফল পাব। উনি বলেছেন যে ফলগুলোর ওজন সাধারণত 100-150 কিংবা 200 হয়। সেই সব ফলে যদি আমরা যদি প্রথম স্প্রে করি, সেটা কি স্প্রে করার 10 দিনের মধ্যে আমরা যে রেজাল্টটা পাবো সেটা মিনিমাম 400-500 গ্রামে দাঁড়াবে। এবং তার 10 দিনের মধ্যে যদি আরেকবার যদি স্প্রে করি, সে জিনিসটা আমাদের দাঁড়াবে কত, 800-900। ঠিক এভাবে পর পর ধাপ করে যদি আমরা যদি জিনিসটা দিই, উনি বলছেন প্রায় 2 কেজি। ওনার যে হাইয়েস্ট যে এক্সপেরিমেন্ট করেছিলেন, সেক্ষেত্রে 1650 গ্রাম ফল পেয়েছিলেন। তা আমাদের 1650 গ্রাম ফলের কোনো প্রয়োজন নেই, আমাদের যে মার্কেটে যে ফলের চাহিদা, সেই ফলের চাহিদা হচ্ছে আপনার এভারেজ যদি 400-300 যদি 1 কেজি হয় বা 500 গ্রাম, সেক্ষেত্রে ভালো হয়। অতিরিক্ত বড় ফলও মার্কেটে চলে না বা অতিরিক্ত ছোটো ফলও চলে না। তা আমাদের কি মিডিয়াম যে সাইজটা, মিনিমাম 500-600-এর মধ্যে আমরা যে সাইজটা, সেই সাইজটা আমরা উৎপাদন করার চেষ্টা করব। তা বন্ধুরা, এটা করার জন্য আপনাদের কী করতে হবে, যেদিন ফুল থেকে ফলটা হবে সেদিন আপনাদের কি ডেটটা লিখে রাখতে হবে। যেহেতু এখানে একদম নির্দিষ্টভাবে বলা হয়েছে যে 15-18 দিনের মধ্যে আপনার এটা করতেই হবে, তাই আমরা কী করছিলাম, আমরা এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটার মধ্যে আমরা যখন পরাগমিলন করেছিলাম, সেক্ষেত্রে আমরা এটা 28 তারিখের ফল, 28 তারিখ, আজকে হচ্ছে 14 তারিখ, তা 28 অলরেডি আমাদের কি 15-16 দিনের মতো হয়ে গেছে। তা এরকম ফলের মধ্যে আমরা স্প্রে করব। স্প্রে করার জন্য কী কী করতে হবে, আমাদের যেহেতু এখানে নির্দিষ্ট পরিমাণ বলা হয়েছে যে 1 লিটার জল, 1 লিটারের বেশি হলে হবে না বা কম হলে হবে না, 1 লিটার জলে নিতে হবে। যেহেতু আমাদের এখন ফলের পরিমাণ কম, আমি প্রথম অবস্থা এটা দেখতে চাচ্ছি যে উনি যে টনিকটা দিয়েছেন, টনিকটা ঠিকঠাক মতো কাজ করে কি না, ফলের নির্দিষ্ট পরিমাণ আয়তন বাড়ছে কি না, তার জন্য আমরা কয়েকটা ফল, জাস্ট আমরা 100-এর মতো ফলে এই টনিকটা আমরা স্প্রে করব। স্প্রে করার পর যে রেজাল্টটা আসবে সেটা আপনাদের সামনে নিয়ে আসবো, ফলাফল দেখব। তা বন্ধুরা, আমাদের তার জন্য কী কী করতে হবে, যেহেতু এটা আরেকটা জিনিস এটা মনে রাখতে হবে আপনাদের, এই জিনিসটা শুধুমাত্র ফলের মধ্যে স্প্রে করবেন, আদার্স অন্য কোনো ডাল ফলে কোনো করার দরকার নেই। তা আমাদের কী করতে হবে, এরকম এটা স্প্রে মেশিন নিয়ে আসতে হবে সঙ্গে। আমরা যেহেতু এখানে ML বলে দিয়েছে জল, তা আমরা 1/2 লিটার জল নেব। এক্ষেত্রে আমাদের 250 ML-এর একটা ফ্রুটির যে প্লাস্টিকের বোতল, সে 2 বোতল আমরা ঢালবো। আর অনেক ভিডিওতে দেখবেন বন্ধুরা, আপনারা যারা নতুন অবস্থায় এই টনিকটা ব্যবহার করবেন, অনেকে বলে যে এর সাথে কোনো স্টিকার ব্যবহার করা যাবে না, কিন্তু আমি ডক্টর ধাওয়ান স্যারকে ফোন করেছিলাম, তিনি বলছিলেন না এটা স্টিকার ব্যবহার করা যাবে। পরবর্তীকালে আমি যার কাছ থেকে নিয়ে এসেছি, দিব্যেন্দুবাবু, তিনিও বলছেন যে হ্যাঁ, এটা স্টিকার ইউজ করা যাবে। স্টিকার ইউজ করার কারণ হচ্ছে কি, এখন যেহেতু প্রচুর পরিমাণ বর্ষাকাল, এই বর্ষাকালে কী হবে, প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। আমরা যদি এই ফলের মধ্যে যদি এই স্প্রেটা যদি দিই, দেওয়ার পর
এটা যদি সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসে তাহলে কী হবে, আমাদের এই যে বহুমূল্য মূল্যবান যে টনিকটা কী হবে, নষ্ট হয়ে যাবে। এই নষ্টের হাত থেকে আমাদের কী করতে হবে, স্প্রের সাথে কী স্টিকার ব্যবহার করতে হবে। তাহলে আমরা সলিউশনটা বানিয়ে নিই। আমি একটু জল নিয়েছি, জলের মধ্যে আমি হাফ লিটারের জন্য তাহলে কতটা বলেছিলাম, এক লিটারের জন্য কতটা লাগবে যে 50 ml, তাহলে আমাদের হাফ লিটারের জন্য কত, 25 ml, তার জন্য আমাদের কি একটা ml নিয়ে আসতে হবে। আরেকটা কথা বন্ধুরা, এক্ষেত্রে বলতেই হবে, না বললে নয়, আপনারা যে স্প্রেটা ইউজ করবেন সেক্ষেত্রে স্প্রের মধ্যে যেন অন্যরকম কীটনাশক বা ছত্রাকনাশক বা ভিটামিন অন্য কোনো কিছু যদি না থাকে, এটা আপনারা যদি থাকে সেটা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তাহলে আমরা সলিউশনটা বানিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমরা একটা ml টা আমরা ধুয়ে নিই, যেহেতু নতুন ml তবু আমরা ধুয়ে নিচ্ছি। এটা আমরা আগে এর মধ্যে কী করব, 250 ml করে জল নেব, 250 ml, 250 ml। আমরা এক কাজ করি, আগে আমরা 250 ml দিয়ে আমরা পরীক্ষা করি, 250 ml কতটা যাবে, তাহলে 12.5 ml যাবে। 250 ml নিয়ে নিলাম, আর টনিকটা এখানে যে ml টা দেখতে পাচ্ছেন, ml এর যে নির্দিষ্ট পরিমাণ দাগ 12.5 ml, সেটা আমরা নিয়ে নেব। উনি বলেছেন এটা ফুলের নির্যাস, বিভিন্ন রকম হরমোন, প্রাকৃতিক হরমোন, সে হরমোন আমাদের 12.5 ml নেওয়া হয়ে গেছে। আমরা আগে বহুমূল্যবান যে টনিকটা আছে, টনিকটার মুখটা ভালো করে বন্ধ করে নিই, এটা পড়ে গেলে টোটালটাই নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন এটা দামি জিনিস, এই জিনিসটা আমরা কী করব, এর মধ্যে নিয়ে নেব জাস্ট 12.5 ml, 250 ml এর জন্য। এর মধ্যে হালকা একটু জল দিয়ে আমরা ধুয়ে, হালকা একটু জল জাস্ট নিয়ে নিলাম, আর এর মধ্যে আমরা 2-3 ফোঁটা স্টিকার সিলিকন আপনারা ব্যবহার করবেন, যেটা সেটা যেন একটু দামি স্টিকার হয়, জাস্ট 2-1 ফোঁটায় হলেই হবে আমাদের, ব্যাস আর লাগবে না। এটা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, ঝাঁকিয়ে নেবেন ফলগুলোর মধ্যে, সে ফলগুলোর মধ্যে আমরা কী করে দেবো, স্প্রে করে দেবো। আসুন আমরা এই ফলের মধ্যে স্প্রে করে দেবো। ফলটার মধ্যে ভালোভাবে চারিদিকে ভিজিয়ে দেবো। খুব সুন্দরভাবে ভিজে দিতে হবে। তা বন্ধুরা, আপনারা এভাবে প্রত্যেক যে ফলগুলো আছে সে ফলের মধ্যে আপনারা স্প্রে করে দেবেন। আর স্প্রে করার পর আপনারা, আমরা যেহেতু আমরা এখানে স্টিকার ইউজ করছি, সেক্ষেত্রেও যদি বৃষ্টিপাত হয়ে যায় 6 ঘন্টার মধ্যে, ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, একটা ক্যারি ব্যাগ নিয়ে ফলটাকে ঢেকে দেবেন। তা বন্ধুরা, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের যে নর্মাল যে সাইজ, নর্মাল সাইজ আমাদের কত হয়, 250-300, এবং হায়েস্ট সাইজ যেটা হয় 750 গ্রাম পর্যন্ত হয়। এবার যে অ্যাভারেজ সাইজটা আপনারা বলবো, সেটা হচ্ছে কত, 350-400 গ্রাম পর্যন্ত হয়। তা বন্ধুরা, ধাওয়ান স্যার যে টনিকটা আবিষ্কার করছেন সেটা তো থাকবেই, আমাদের ফলের সাইজ বড় করার জন্য আমাদের কয়েকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে কি, আপনারা নির্দিষ্ট জাত সিলেকশন করবেন, একটা হচ্ছে জাত সিলেকশন, জাত যদি আপনারা যদি ছোট হয়। 2 নম্বর হচ্ছে কি, নিবিড় পরিচর্যা। অনেকে বলে যে ড্রাগনে কোনো রোগ নেই, বালাইনাশক নেই, বা কোনো পরিচর্যা করতে হয় না, এমনি ড্রাগন ফল হয়ে যায়, তারা অবশ্যই আপনারা ভুল। আপনাদের কী হবে, আপনাদের করতে হবে কি, নির্দিষ্ট যে বিশেষ করে যে গাছের গোড়াটা আছে সেই গোড়াটা কী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, ঠিকঠাক মতো কি সার ইউজ করতে হবে, যে সময় যেরকম সার দরকার হয় সেটা করতে হবে। আর সপ্তাহে অন্ততপক্ষে, সরি, মাসে অন্ততপক্ষে 1 বার আপনারা কি ছত্রাকনাশক ইউজ করবেন, আর মাঝে মাঝে কি ভিটামিন ইউজ করবেন। তা বন্ধুরা, আজকের ছিল এই বিষয়ে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরেকটা বিষয়, আমি যে এক্সপেরিমেন্টটা করছি সে জিনিসটা আমি কয়েকদিনের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো।
অবশ্যই সবাই ভালো থাকবেন, নমস্কার।